أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري. السلام عليكم ورحمة الله. তিরমিজি শরীফের সর্বপ্রথম হাদিস, এই হাদিসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। কেননা একটি হাদিস গ্রন্থের শুরুতে সেই হাদিসটাই আনা হয় যে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। চলুন আমরা আলোচনা করব সেই হাদিসটা সম্পর্কে। সেই হাদিসটা কি? হাদিসটা হলো قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহারাতিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না। নামাজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো পবিত্র হওয়া। ঠিকমতো পবিত্র হওয়া ব্যতীত নামাজ কবুল হবে না। দুই নম্বর কথা হলো ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, হারাম মালের সদকা, হারাম মালের দানও আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়, আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে নামাজ পড়ার জন্য উত্তম রূপে পবিত্র হতে হবে এবং দান করার সময়, সদকা দেওয়ার সময় অবশ্যই হালাল সম্পদ থেকে দান করতে হবে, হালাল সম্পদ থেকে সদকা করতে হবে, নতুবা সেই সদকা করে কোনো সব হবে না। সদকা করতে হলে হালাল সম্পদ থেকে সদকা করতে হবে। কেননা সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা অর্জন করো, উপার্জন করো, তা থেকে পবিত্র সেই পবিত্র জিনিস খরচ করো, দান করো, ব্যয় করো। আল্লাহর পথে ব্যয় করার সময় পবিত্র বস্তু, হালাল বস্তু ব্যয় করতে হবে, নতুবা কোনো সব হবে না। এজন্য আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যথাযথ পবিত্র হয়ে এবং হালাল সম্পদ থেকে দান করার তৌফিক দান করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।